এসএমসি ওর চ্যানেল এর নিবেদিত ১৩টি পৃষ্ঠার আজকের অতিথি বাংলাদেশের একজন বিশিষ্ট উপস্থাপক বা উপস্থাপিকা যাই বলি, এবং শুধু তাই নয়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মূকাভিনয় শিল্পী পুরস্কারপ্রাপ্ত মৌসুমি মৌ। সবসময় আমরা দেখি তুমি সবার ইন্টারভিউ নিচ্ছ এবং তোমার ইন্টারভিউগুলি অনেক ভিন্ন, অনেক ইনফরমেটিভ, তুমি অনেক জেনে শুনে বুঝে ইন্টারভিউ নাও। তুমি, তোমাকে যদি বলি যে আলাদা করো সবার থেকে, তোমার স্পেশালিটিটা কী আসলে? আমি প্রথমে বলি, এই বিশিষ্ট শব্দ শুনে আমি একটু ঘাবড়ে গেছি, আর আপনার সামনে বসে ইন্টারভিউ দেওয়া এটা খুবই দুরূহ কাজ, সেই কাজটা আমি কখনো মানে করতে সুযোগ পাবো এটা আমি ভাবিনি। সো যাক, আমি খুব এই মুহূর্তে অনেক হ্যাপি। আর আমাকে আমি আলাদা করব হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। আই থিঙ্ক এটা সবার থেকে আলাদা হয়, এটা আমার গেস্টরা সবসময় বলেন, এবং আমি প্রচুর পড়াশোনা করে বসি, এটা সব উপস্থাপকই করেন, কিন্তু আমার মনে হয় যে আমাকে আলাদা করা যে আমার ইন্ট্রোডাকশন দেখে, এবং আমি খুব লিঙ্ক করে করে প্রশ্ন করি, মানে আমি অতটা খুব ফর্মাল থাকি না, একটু ইনফর্মাল হয়ে যাই, গেস্টের সঙ্গে অনেক মিশে যাই, এটাও সব উপস্থাপকরাই করেন, খুব একটা আলাদা আমি নিজেকে করতে পারছি না। এরপর আসি তোমার সম্প্রতি বিদেশ সফর, দক্ষিণ কোরিয়া, দাম্মাম, তারপরে আরও মরক্কো, বিভিন্ন জায়গায় তুমি মূকাভিনয় করতে যাও একটা টিম নিয়ে, এবং তুমি পুরস্কারও পাও। সো এটা তোমার আরেকটা প্রতিভা, এই প্রতিভাটাকে একটু আমাদের সামনে বিকশিত করে জানাও। আমি উপস্থাপক হওয়ার আগে আমি মূকাভিনয় শিল্পী, যখন আমি ভাবিও নেমে উপস্থাপনা করব তখন থেকে আমি মূকাভিনয় করি, এবং ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন যেটা আমার মূকাভিনয়ের টিম, আমি মূকাভিনয় শিখেছি মীর লোকমানের কাছ থেকে, এবং আমার প্রথম বিদেশ সফর ছিল ২০১৬ সালে, সেটা ছিল দিল্লির হরিয়ানাতে একটা ফেস্টিভ্যালে, এবং সেখানে গিয়েও আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমি সাতজনের একটা টিম ছিল, আমাদের টিমটা বড় ছিল, বাট আমরা মাইম করেছিলাম সাতজন, সেই সাতজনের একজন নারী সদস্য আমি। আর এবার মরক্কোর বিষয়টা একদমই আলাদা, এখানে আমি বেস্ট ফিমেল অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছি, এটা আমার জন্য অনেক বড় আনন্দের। পাশাপাশি তুমি মাঝে মাঝে অভিনয় করো, আমরা দেখি তোমার ভালো নাটকও আমি দেখেছি, স্যারের মেয়ে, এবং তুমি কাজ করো অভিনয়ে কিন্তু অনিয়মিত, এটা কেন, বা অভিনয়ের প্রতি প্রায়োরিটিটা কি তিন নম্বরে? না, প্রথমত প্রায়োরিটি একেবারেই তিন নম্বরে না, এটা আমার খুবই প্যাশনের জায়গা, কারণ আমি যেহেতু থিয়েটার ব্যাকগ্রাউন্ডের, আমার যেটা সমস্যা হয়তো ডিরেক্টররা আমাকে অনেক দেখেন টেলিভিশনের জন্য, আমাকে খুব একটা কাজের জন্য বলেন না, এবং হয়তো বা আমি অনেক বেশি কাজের অফার পাই না, দ্যাটস ওয়াই হয়তো কাজটা কম এবং আমি অনিয়মিত। তুমি একজন ইন্ডিপেন্ডেন্ট উইমেন, তুমি কাজ করো, নিজে হোন্ডায় চড়ো, দৌড়াও, মিটিং করো, বাসায় একা থাকো বা ভাই সহ থাকো, মানে একদম একদম একটা কর্মজীবী জীবন, যেটাকে আমরা বলবো না যে এটা একটা বেড অফ রোজেস, যে তুমি অন্য দশজনের মতো যে খুব আরামায়েশে জীবন করছো, তোমাকে প্রচুর স্ট্রাগল করে কাজ করতে হয়, অনেকগুলো কাজ সমন্বয় করতে হয়, তোমাকে কখনো কখনো স্ট্রেসডও মনে হয় এত কাজ করতে গিয়ে, এবং সর্বোপরি এত কাজ করতে গিয়ে তুমি সম্প্রতি তোমার ব্যক্তিগত জীবনে যে প্রেমটা ছিল সেটাও ব্রেকআপ হয়ে গেছে, তো এই সামগ্রিক ব্যস্ততা, ব্রেকআপ, এই নিয়ে তুমি একটু কথা বলো। না, আপনি খুব দারুণ ব্যাখ্যা করেছেন, এটা যতগুলো কথা বলেছেন প্রত্যেকটি সত্য, যে আমি মানুষের যেমন গাড়ি কিনে একজন ড্রাইভার রাখেন, আমার তেমনটা, আমার গাড়ি নেই, আমি একটা বাইক ইউজ করি, সে বাইকের একজন ড্রাইভার আছেন, তিনি আমার সব কাজ করেন, ওয়ান কাইন্ড অফ সারাদিনই আমার সঙ্গে তিনি থাকেন, আমার সমস্ত কাজ দেখাশোনা করেন, বাসায় আব্বু আম্মু আসে, ছোটো ভাই থাকে, কিন্তু সামহাও আমার যেই সম্পর্কটা, সেই সম্পর্কটা নেই বলতে, যেটা যে একটা দীর্ঘদিনের গ্যাপ আমাদের দুজনের মাঝে, এবং দুজনের যাত্রাটা একসঙ্গে, দুজনই আমরা মফস্বল থেকে আসা ঢাকাতে, আমরা একসঙ্গে পথ চলেছি, সেখানে প্রথম আলো বন্ধুসভ একটা বড় ভূমিকা ছিল, কিন্তু সামহাও আমাদের মানসিকতার একটা বিস্তর পার্থক্য দেখা দিয়েছে। সো আমি তাকে খুবই রেসপেক্ট করি, কারণ আমার যাত্রার যখন শুরু তখন তিনি আমাকে খুব সাপোর্ট করতেন, সো এখন যেহেতু মানে মানসিকতার দিক দিয়ে মিলছে না, তাই আমার মনে হয় যে দূরত্বই বোধহয় ভালো, তাহলে আর কানাঘুষাও হবে না বা খারাপ কিছু সৃষ্টি হবে না, দুজন দুজনকে সম্মান করে আলাদা থেকে যাওয়াটাই সম্মানটা সারা জীবন থেকে যাবে, বরং এক হলে আমার কাছে মনে হয় যে এই সম্পর্কটা এতটাই বিষিয়ে উঠবে, তখন আর তার প্রতি আমার ওই শ্রদ্ধাটুকু আর থাকবে না। মানে তুমি যেভাবে বলছো সেখানে আবার মানুষ কনফিউজড হতে পারে যে তোমরা কি বিবাহিত কিনা। না, আমরা বিয়ে করব সিদ্ধান্ত নিয়েছিলাম, ইভেন এই বছরের, মানে এটা জাস্ট প্রেম ব্রেকআপ, প্রেম, কিন্তু দীর্ঘদিনের প্রেম, এবং পুরো ইন্ডাস্ট্রি আমাদের প্রেমটা নিয়ে জানতো বা জানে। ওকে, এবার আমরা যদি তারপরের প্রশ্নটায় আসি, যে ঠিক আছে সমস্ত কিছুর পরে তুমি প্রথম আলোতে একটি সুন্দর লাইভ করো, ক্যাফে লাইভ,
যেখানে তোমার সাথে আরেকজনকে দেখা যায়, দুইজন নারী, কখনো তুমি কখনো সে, বড় তারকা গেলে কোন নারী উপস্থাপনা করবে তা নিয়ে একটা কম্পিটিশন নিশ্চয়ই হয়, এবং সেই কম্পিটিশনে কখন তুমি হেরে যাও কখন তুমি জিতে যাও, এবং দুই নারী একসাথে কখনোই মিলেমিশে থাকতে পারে না, এটা আমরা সবাই জানি। তোমাদের অবস্থা, অবস্থানটা একটু ব্যাখ্যা কর। আমাদের ক্ষেত্রেও যেটা হয় না এমনটা বলা যাবে না, বাট উই আর গুড ফ্রেন্ড, আমরা সেটা মানে মিলিয়ে নেই। কখনো আমরা প্রফেশনাল দিক থেকে চিন্তা করি, কখনো আবার দুজন দুজনকে হেল্প করি। কিন্তু বড় কোনো তারকা আসলে তুমি নাকি সুযোগ পাও না, সে সুযোগ পায়, সে আগে খাইয়ে দাইয়ে সুযোগ নিয়ে নেয়। কবির বকুল দেখেন, সো আমার মনে হয় না যে এখন এই প্রবলেম গুলো আছে। শুরুর দিকে আমি কিছুটা প্রবলেম ফেস করতাম, এটা আমি অবশ্যই বলবো যে আগে। বাট তোমরা খুব ভালো ফ্রেন্ড। আমরা এখন খুব ভালো ফ্রেন্ড। এই দুজন হোস্টের ভিতর কে ভালো হোস্ট, এটা তো দর্শক বলবে তোমার চোখে। না না, এটা আমি বলতেই পারি না, আমি এখানে জাজমেন্টের কোনো সুযোগ নেই, এটা দর্শক বলবে। সেই হোস্টের সবচেয়ে ভালো দিক কি লাগে তোমার কাছে? সে খুবই ফ্লুয়েন্টলি কথা বলে, যেটা তুমি বলো না। না এমনটা না, তার একটা আলাদা ধরন আছে, আমার একটা আলাদা ধরন আছে, দুজন একেবারেই আলাদা। তোমাকে তো বিভিন্ন গভর্নমেন্ট প্রোগ্রামে এমসির দায়িত্বে দেখা যায়, তো বিভিন্ন কর্পোরেট শোতে দেখা যায়, তো কর্পোরেট শোতে আসলে হোস্ট হওয়ার আলাদা স্পেশালিটিটা কি লাগে? এখানে আমার ক্ষেত্রে ওনারা যেটা আমাকে বলেন যে আমি, আমার খুব বেশি স্ক্রিপ্ট গিলিয়ে দিতে হয় না, আমাকে ওনারা একটা ধারাবাহিক ব্যাপার দিয়ে দেন যে এটার পরে এটা, এরপরে এটা করতে হবে, তুমি তোমার মতো গুছিয়ে নাও। এন্ড আমি নিজে আমার, আমি কি বলবো না বলবো, কিন্তু শোগুলি পাওয়ার যোগ্যতা কি? শোগুলি পাওয়ার যোগ্যতা, আমি ভালো উপস্থাপক, দ্যাটস ইট, আর কোনো যোগ্যতা নাই। বাহ, অসাধারণ। তুমি একজন উপস্থাপক, ক্লায়েন্ট আমাদের সঙ্গে যোগাযোগ করে, মানে কোনো এজেন্সি যোগাযোগ করে। তুমি একজন উপস্থাপক যে যখন যেখানে যুদ্ধ লাগে সেখানে সবার পক্ষে তুমি পার্সোনাল রিলেশনটা মেনটেন করতে পারো। যেমন মনে করো আঞ্জাম মাসুদ আমার উপর ক্ষেপলো, কিংবা দেবাশিস বিশ্বাস আমার উপর ক্ষেপলো, কিন্তু তুমি একই সাথে আঞ্জাম মাসুদকেও হাতে রাখো, দেবাশিস বিশ্বাসকে হাতে রাখো, আমাকেও হাতে রাখো। এখানে এই হাতে রাখার কৌশলটা তোমাকে কে শিখালো, কেন রাখো? প্রথম কথা হচ্ছে এখানে আমি হাতে রাখিনি, আঞ্জাম ভাই আমার খুবই কাছের, দেবাশিস দাও আমার খুবই কাছের, আপনিও আমার কাছের। আমি যখন উপস্থাপনা শুরু করি, একদম ছোটোবেলার কথা বলে তো আঞ্জাম মাসুদ দেবাশিস বিশ্বাসকে আমি দেখে দেখে বড় হয়েছি, আব্দুনুর তুষার ভাই, সো এদের উপস্থাপনা দেখতাম আমি বড় হওয়ার পরে এসে আপনার উপস্থাপনা দেখেছি, এবং আপনার উপস্থাপনার প্যাটার্ন আমি খুব পছন্দ করি, এটা আমি সবাইকে বলি, অনেকে আমাকে পচায় তারপরে আমি বলি। আঞ্জাম ভাই তিনি আমার খোঁজ খবর রাখেন, টেক কেয়ার করেন, কোনো বিপদে সবসময় পাশে থাকেন। দেবাশিস দাও ঠিক সেম, তিনিও সবসময় খুব টেক কেয়ার করেন, কোনো বিপদে একটা ফোন করলে তিনি পাশে থাকেন। সো এখানে তো আসলে কোনো কনফ্লিক্ট হওয়ার সুযোগ নেই। আমি কি করি? আপনিও তাই, আপনাকেও কোনো প্রবলেমে পড়লে আমি ফোন করে, আপনি খুব সুন্দর সলিউশন আমাকে দেন, এবং খুব রিসেন্টলি আমি আপনার কিছু বলা কথা এবং পরামর্শ মেনে চলছি। আমি তাহলে তিনজন মানুষ আলাদা, এদেরকে আমি তাহলে কিছু নাই, খুব অবাক এবং খুবই ইন্সপায়ার্ড যে একজন মেয়ে আসলে চাইলে সব কিছুই পারে, তুমি তার প্রমাণ। আপনি কেন নেগেটিভ ভাবে ভাবছেন? না, আমি পজিটিভলি বলতেছি। অনেক অভিজ্ঞতা তোমার ইন্টারভিউর, এখন তোমার এই ইন্টারভিউ নেওয়ার অভিজ্ঞতা থেকে তোমাকে কয়েকজন মানুষ সম্পর্কে জিজ্ঞেস করব, তুমি তাদের সম্পর্কে বলবা। শরীফুল রাজ ভালো অভিনেতা, আরো একটু ব্যাখ্যা করো, ভালো অভিনেতা দর্শক জানে তো। আমার কেন যেন মনে হয় খুব ক্রিটিক্যাল একজন মানুষ। পরিমণি, পরিমণির ভেতরে মানে ও খুব ইমোশনাল, এন্ড আমি তাকে ইমোশনাল ফুল বলবো, আর অনেক ভুল ডিসিশন নেয়, ডিসিশনগুলো ভুল না নিলে তিনি আজকে অনেক ভালো জায়গাতে, এখন অনেক ভালো জায়গাতে আছেন, আরও অনেক দুর্দান্ত জায়গায় থাকতে পারতেন। বুবলি, বুবলি আপু অনেক মেইনটেইন করে চলেন আমার কাছে মনে হয়, কিন্তু খুব বুদ্ধিমান। অপু বিশ্বাস, অপু বিশ্বাস খুব হাস্যোজ্জ্বল, সবার সঙ্গে মেশেন, অত কিছু মাথায় রাখেন না, সবাইকেই ভালোবাসেন, সবাইকে নিয়ে থাকতে পছন্দ করেন। সিয়াম, সিয়াম ভাই অসাধারণ, আমি খুবই পছন্দ করি সিয়াম ভাইকে। তমা মির্জা, তমা মির্জা খুবই লাভলি, খুবই কিউট, অ্যান্ড ও ইমোশনাল। এদের সবার ইন্টারভিউ তোমার কম বেশি করা হয়েছে, ইন্টারভিউ নিতে গিয়ে তুমি গেস্টের উত্তর দেবার ক্ষেত্রে কোন জিনিসটা বেশি মিস করো? তোমার কাছে মনে হয় যে গেস্ট এই জায়গাগুলো, এই পয়েন্টগুলো ওরা সবসময় বুঝতে পারে না, এড়িয়ে যায়, কোন বিষয়গুলো? পার্সোনাল টপিক, যেমন আমি যখন বুবলি আপুর ইন্টারভিউ করলাম, আপনি আমাকে ফোন দিলেন যে ইন্টারভিউ ভালো হয়েছে, আপনি যেই থ্রোতে আগান যে খুব আক্রমণাত্মক প্রশ্ন, আমি হয়তো সেম প্রশ্নটা করি কিন্তু খুব পোলাইটলি, কিন্তু ওই জায়গাটা ছুতে চাই, যিনি যেন একদম এক্স্যাক্ট উত্তরটা আমাকে দেয়। তো সেই জায়গায় অনেক সময় দেখা যায় যে মানে গেস্ট অনেক টেকনিক্যালি অ্যান্সারটা দিয়ে থাকেন, তখন আমি ওইটা নিয়ে একটু বারবার
তাকে ডিস্টার্ব করতে থাকি যে যেন এক্স্যাক্ট উত্তরটা আমি পাই। আচ্ছা, এই যে তুমি দেখো এখন সবাই উপস্থাপনা করে, মঞ্জু আমি তো করি, অনেকে 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 অনেক অনেক উপস্থাপক, অনেক হোস্ট, মানে আমাদের ভিতরে মহিলা অনেক, নারীও আছে, সবার ভিতরে তোমার এই কাজটাকে তুমি আসলে এখন কিভাবে মূল্যায়ন করছো এবং আসলে মানুষ কিভাবে দেখছে আমাদের এই কাজগুলোকে? এই হোস্ট, ইউটিউবারও হয়ে গেছে সবাই হোস্ট, সামগ্রিকভাবে সিচুয়েশনটা কি আসলে? লাইক এখন আপনি বলতে পারেন যে তোমার তো আর 4-5 বছর পরে কোনো দাম থাকবে না, এটাও ট্রু যে আমার হয়তো 4-5 বছর পরে নতুনরা এখনই চলে এসছে, আরও নতুনরা ভালো কাজ করবে, তখন আমার মার্কেট ডাউন হবে বা সবার, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য যে একমুখ দর্শক আর নিতে চায় না। তারপরেও উপস্থাপকদের অনেক কাজের সুযোগ, এটা আমার কাছে মনে হয়, যেমন কোভিডের সময় অন্যদের কাজ বন্ধ থাকলেও উপস্থাপকদের কাজ কিন্তু বন্ধ হয়নি, আমরা রেগুলার কাজ করেছি। ইভেন আমার বাসাতে আমার পুরো 3টা দেয়ালে, মানে একটা রুমে তখন আমি থাকতাম, সাবলেট থাকতাম তখন আমি, এবং 3টা দেয়ালে 3টা জায়গার লোগো ছিল, একটা ক্যাফে লাইফ, একটা নাগরিকের একটা টেলিভিশন, আর একটা হচ্ছে রবির একটা প্রোগ্রাম। সো 3টা জায়গায় বসে আমি তখন রিং লাইট দিয়ে লাইট করতাম, বাসায় বসে টাকা আর্ন করতাম। এতজনের হয়ে কাজ করো, আসলে তুমি কার? আমি সবগুলো প্রতিষ্ঠানকেই তো আমার নিজের মনে করি, এখানে আসলে আলাদা করে কোনো প্রতিষ্ঠানকে হাইলাইটস করাটা বোধহয় ঠিক না। বাংলাদেশের শ্রেষ্ঠ এমপি নিক্সন চৌধুরী, সত্য। বাংলাদেশের শ্রেষ্ঠ উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়, সত্য। বাংলাদেশের শ্রেষ্ঠ নায়ক আফরান নিশো, এটাও সত্য, কেন আফরান নিশো হবে না? বাংলাদেশের শ্রেষ্ঠ পরিচালক রায়হান রফি, বলা কঠিন, বলা কঠিন তো উত্তর না, সত্য না মিথ্যা? না, মিথ্যা। বাংলাদেশের উপস্থাপকদের মধ্যে নারীদের মধ্যে সবচেয়ে পটেনশিয়াল এবং সবচেয়ে বেস্ট, বেস্ট তো সবচেয়ে হয় না, বেস্ট তো বেস্টই, মৌসুমি মৌ, সত্য না? সত্য না কোনো উত্তর না, হয় সত্য না হলে মিথ্যা, মিথ্যা। আমি নাই, ক্যামেরার পেছনে কেউ নাই, তুমি কিছু মনের কথা বলবা। আমি খুবই বোকা টাইপের একজন মানুষ এবং আমি সারা জীবনে প্রচুর ঠকেছি, এখনও ঠকছি, এবং আমার ধারণা যে আমি যতই সচেতন হই তারপরে মানুষ আমাকে ঠকাবে, কারণ আমি খুব ইমোশনাল একজন ফুল, এবং এটা শুধু এই ঠকানোটা আমার আশপাশের মানুষ না, মানে পরিবার থেকে শুরু করে সবার কাছেই কেন যেন আমি হেরে যাই। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করি এবং আমি আসলে শান্তির সন্ধানে থাকি সবসময়, কারণ আমার কাছে মনে হয় সুখের চেয়ে শান্তি অনেক শ্রেয়, এবং সেটার সন্ধানে আমি এখনও পথ চলছি, কিন্তু এখনও শান্তিকে বোধহয় হাতছানি দিয়ে ধরতে পারিনি, তবে কোনো একদিন আই হোপ যে আমি সেই শান্তির দেখা পাবো।